বাটফারি এবং ভন্ডামি করার একটা সীমা থাকা দরকার। বাংলাদেশে গ্রাম অঞ্চলে হেঁটে হেঁটে কাপ পিরিস এবং গ্লাস মগ বিক্রি করে কিছু মহিলা হকার রয়েছে। এরা গ্রামে গ্রামে হেঁটে গ্রামের সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অপকর্ম করে থাকে এবং টাকা হাতানোর নতুন কৌশল করে থাকে। ভিডিওর প্রথমে যে ভিডিওর অংশটুকু আমি আপনাদেরকে দেখাইলাম, এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে মহিলা হকার কিভাবে বাটফারি এবং সিটারি করতেছে। পুরো ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখব। আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। বেশি কথা বলে ফেললাম, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি, মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে কিছু মানুষ হলো সচেতন হয়। তুমি কত কইছো? 150 টাকা হয় না? বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন, এদের মতো অসংখ্য মহিলা হকার রয়েছে। এরা গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের ধারে ধারে ব্যবসার জন্য ঘুরে আর সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে এইসব অপকর্মগুলো করে থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ এইসব প্রতারণার ফাঁদ থেকে বেঁচে থাকতে পারে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।